ওদিকের হলো কি? ওদিকের মানে রাম লক্ষ্মণ আর মাধব কি করেছে, রামকে আর খোলা করে নৌকায় বসিয়ে দিয়েছে। এই জায়গাটা ভালো করে ফলো করবেন যে কৃষ্ণ কেন গৌর হয়ে এলো, আজ রামকে আর খোলা করে নদীতে বসিয়ে দিয়েছে। নদীতে রামকে আর কোলা করে নৌকায় বসিয়ে দিয়েছে, আর চরণ দুটো যমুনায় ছেড়ে দিয়েছে। এবার যখন মাধব মাঝি নৌকা চালিয়ে দিয়েছে, হরিনাম করে চালিয়ে দিয়েছে, আর নৌকা মাঝ গঙ্গায় গিয়ে তরঙ্গ উঠেছে। ও বৌমারা, কারোর মনের মানুষ যদি 10 বছর বাদে আসে তার মনে কি ঝড় ওঠে। যমুনা কেছে ভগবানের চরণ, তাই যমুনা উতাল তরঙ্গ বাড়িয়ে দিয়েছে। যমুনার যৌবন ছিটকে পড়ছে, রামকে কাছে পেয়েছে, চরণ পেয়েছে, তাই আর থাকতে পারছে না। মাধব মাঝি বলছে এইবার নৌকা ডুবে যাবে, ওরে আমার বউ বলেছিল ও গো রামকে পার করবে না, এইবার আমার ডুবে মরতে হবে, বাড়ি আমার কচি বউ আছে বাচ্চা আছে রে, মরে যাব। তা মাধব বলছে যদি মরে যাব একা মরবো কেন, গিয়ে রামকে জড়িয়ে ধরেছে। রামকে যখন জড়িয়েছে রাম বলছে মাধব ছাড়ো, ও মাধব ছাড়ো, মাধব ছাড়ো না, ছাড়ো ছাড়ো না, ছাড়ো বলছে মাধব ছাড়ো, রাম বলে না ছাড়বো না, রাম বলে মাধব ছাড়ো, মাধব বলে না ছাড়বো না, বলেছিলাম তুমি নৌকায় উঠো না, তুমি উঠলে আমার নৌকা ডুবে যাবে, এই দেখো ডুবে যাবে, এবার মরবো। তা ডুবে যখন মরবো আমি চিন্তা করলাম তুমি যখন নৌকায় আছো আমি একা ডুবে মরবো কেন, তোমার নিয়ে আমি ডুবে মরবো। তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না, উলুধ্বনি করো উলুধ্বনি করো, তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না, যমুনা যমুনা জলে কলসি ভারী
কথা দিয়ে চলে গেলি বাপের বাড়ি রে, এইখানে ওই গানটা হয়েছিল মনের পাখির চলে কুলছি ভরে, মনে আমায় ব্যথা দি চলে গেলি শ্বশুরের বাড়ি রে, যমুনায় বাকের জলে কুলছি ভরে, মনে আমার ব্যথা দিয়ে চলে গেলি শ্বশুর বাড়ি রে, ওরে নীল যমুনার পাখির চলে কুলছি ভরে, মনে আমায় ব্যথা দি চলে গেলি শ্বশুরের বাড়ি রে, আশা পূরণ হলো না হলো না, হরি হরি বল হরি বল হরি বল হরি বল, তালি মারুন তালি মারুন, মুড়ি ভাজুন মুড়ি ভাজুন, হরি হরি বল, আরে ভালোবেসে রাখলাম তোমায় জীবনের মাঝখানে, ভালোবেসে রাখলাম তোর জীবনের মাঝখানে, একটি খেলা খেলালি আমার জীবনে, খুব ভালো পরিবেশ ভালো লাগছে ভাইরা। তবে যে চ্যানেলটা এসছে আমার খবর নিয়ে এসছে, খুব বড়ো চ্যানেল, ডিজে বাপি নাম শুনেছেন, ঢোসাই বাড়ি ঢোসার হাট থেকে এসছেন চ্যানেলটা। তবে যে হাততালি দিলে তামাম, এই তোমাদের হাততালিগুলো যখন বাড়িতে ইউটিউব খুলে দেখবেন যে আমি হাততালি মারছি, কত মনের মধ্যে আনন্দ হবে জানেন জানেন না। একটা মুসলমান ছেলে, ও যদি আর একটা মুসলমানকে দেখা পায় কী বলে, সালাম আলাইকুম, ও কী বলে, আসসালাম আলাইকুম। তোমরা আজ থেকে মনে করতে পারছো না, সকালবেলা যদি কোনো দিদি অন্য দিদির সঙ্গে দেখা হয় বলতে পারো না, জয়নিতা দিদি কেমন আছিস, রাধে রাধে দিদি কেমন আছিস, কি বলতে পারো না। দেখবেন 15 দিন শুরু করো, হরে কৃষ্ণ ওমা কেমন আছো, ওই যে কৃষ্ণ বলে দিন শুরু করলে, রাধে রাধে ওমা কেমন আছে, রাধে বলে দিন শুরু করলে, 15 দিন করে দেখবেন তোমার সারা জীবনের চলার পথটা সুগম হয়ে যাবে। কিন্তু সেটা আমরা কেউ কি কাল থেকে বলা হবে কি, যে যাকে দেখতে পাবে বলবে সুব্রত বলে গিয়েছিল সকালবেলা, যে যে মা যাকে দেখতে পাবে, ও দিদি হরে কৃষ্ণ কেমন আছিস রে ওমা, ও যদি শত্রু হয় ওই কৃষ্ণ বলে দিন শুরু করলে সারা দিনটা মঙ্গল হবে। তাই দেখি আমার কজন মা বলবে টুলুথুলি কোন দিকে সকাল থেকে, আমি আসি আর না আসি, বাহ, মানে এরা সবাই বলবে, তবে শাসকের দল ভয় পাবে না, এইরকম একতা হয়ে যা শাসকের দল তোমাদের কিছু করতে পারবে। এইবার মাধব মাঝি বলছে রাম তোমায় ছাড়বো না, রাম তোমায় ছাড়বো না, রাম বললো ছেড়ে দে মাধব, না আমার বউ বলেছিল ওগো তুমি রামকে তুলো না, এইবার ডুবে মরতে হবে, রাম বললো মাধব ছেড়ে দে না, মাধব বললো ছাড়তে পারি, একটা শর্ত তোমায় দিতে হবে, এই জায়গা ভালো করে শুনে যাও। তখন রাম বললো কি শর্ত, মাধব বললো শোনো, এখন তুমি যখন বিপদে পড়েছো আমি তোমাকে পার করে দিচ্ছি, কথা দাও আমরা যখন বিপদে পড়ব তুমি আমাদের পার করে দেবে। রাম নৌকায় কথা দিল মাধব, এখন আমি বিপদে পড়েছি তুমি আমার পার করে দিলে, আমি কথা দিলাম আগত কলিযুগে তোমরা যদি বিপদের পড়ো তোমরা ডাকো আর না ডাকো আমি তোমাদের হাতে পায়ে ধরে পার করব। পূর্ণ পূর্ণ গৌরাঙ্গের রঘুন গৌরাঙ্গের গুণা, পূর্ণ গৌরাঙ্গের রঘুনা, পূর্ণ গৌরাঙ্গের গুণা, সরল করি আমার আরে ভব সংসারে এমন দয়া না দেখিয়া যে জোর,
এবারে গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া কেমন ধরি তো দেহা ওরে গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া কেমন ধরিব দেহা ওগো বাসুরহিয়া পাশন দিয়া মতি গড়ি আছে এবারে বাসুরহিয়া পাশন দিয়া মতি গড়ি আছে ও যে পাশন হলে পাশান হলে গলে যেত গলে যেত এই হলো মহাজনী পদকৃত ওকে পাশান হলে আরে পাশান হলে গলে যেত সেই ভক্তমণ্ডলী মায়েরা আজ সেই গৌর জন্ম নিয়ে ২৪ বছর বয়সে নববধূ বিষ্ণুপ্রিয়াকে রেখে শচী মাতাকে রেখে গভীর রাতের বেলা চলে গিয়েছিল যখন নিমাই চলে যাচ্ছে হতভাগী বিষ্ণুপ্রিয়া মণিহারা ফণিনীর মতো ওই নিমায়ের পিছু পিছু চলেছে ভক্তমণ্ডলী মায়েরা বাবারা এতদিন সবাই জানাচ্ছেন মহাপ্রভুর একটা নিরুদ্দেশ হওয়া তত্ত্ব আছে কেউ বলে জগন্নাথ মন্দিরের পাণ্ডারা পিঠে মেরে দিয়েছে যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে আমি একটা ছোট্ট করে লীলা গাইছি বিষ্ণুপ্রিয়ার অন্তধ্যান মানে মহাপ্রভুর নিরুদ্দেশের কথা সবাই জানেন যে কেউ বলে পুরীর পাণ্ডারা পিঠে মেরে দিয়েছে কেউ বলে জগন্নাথ মন্দিরের সঙ্গে বিলীন হয়ে গিয়েছে কেউ বলে লীলা চলে বিলীন হয়ে গিয়েছে কিন্তু একটা নিরুদ্দেশ খবর আমরা পেয়েছি নেতাজির মতো বিমান দুর্ঘটনা না মহাপ্রভু জগন্নাথ মন্দিরের সঙ্গে গুম হয়ে গিয়েছে এটা আমরা জানি কিন্তু বিষ্ণুপ্রিয়ার অবস্থা কি হলো এইটুকু আমি বলবো যে বিষ্ণুপ্রিয়া দেবী ১৪ বছরের মেয়ে তার দশা কি হলো গভীর রাতে মহাপ্রভু আমার চলে গেল মহাপ্রভু আমার চলে গেল গভীর রাতে বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে আছে আর শচী মাতা মণিহারা ফণিনীর মতো নিমায়ের পিছু ছুটেছে নিমা আমার নিমা আচ্ছা একটা কথা বলি কমিটি কি আমার সময় শেষ হয়ে গেছে দল আনতে গেছে একটু বাকি আছে তো হ্যাঁ ঠিক আছে মিনিট ১৫-২০ অসুবিধে হবে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে মায়েদের কোনো অসুবিধা নেই তো হ্যাঁ আজ তোমাদের পেয়ে আমি ভাবের ঘরে অন্ধ হয়ে গেছি মণিহারা ফণিনীর মতো বিষ্ণুপ্রিয়া দেবীর শাশুড়ি শচী মাতা কাঁদছে নিমা সুরধ্বনি গঙ্গার জলে প্রতিধ্বনি হয়ে বলে শ্বেতয়ার নাই শ্বেতয়ার নাই শ্বেতয়ার নাই নাই ওরে ভাই তুই আমায় ছেড়ে যাস না নদীয়ার বৈষ্ণবগণ শচী মাতাকে নদীর পাড়ে বসিয়েছে বলছে মা এখন তুমি কাঁদছো কেন মায়েরা জায়গাগুলো ফলো করো মানুষ কখন কাঁদে জানো ও কার্তিকের মা শোনো মানুষ কখন কাঁদে দেখো চলে যাবার সময় হয়ে গেছে যাই করো বিরক্ত করো দেখা দরকার নাই বলছে ছেলে যদি গেজেটেড অফিসার হয় তার মাও কাঁদে অন্যায়টা কার মার অন্যায় তুমি মানুষ করতে পারো না তুমি ডিজাইন খারাপ হয়ে যাবে বলে শিশুবেলা হতে বোতল ধরিয়ে দিয়েছে ও বোতল খেতে খেতে আর বোতলের মায়া ত্যাগ করতে পারে না এখন বোতল না পেলে তোমাকে ধরে পেটাবে বলো ভুলটা কে করলো ভুলটা কে করলো হ্যাঁ আগে আমাদেরকে শুদ্ধ হতে হবে বাড়ির মা যদি শুদ্ধ হয় সন্তান শুদ্ধ হবে শচী মাতাকে নদীয়ার বৈষ্ণবগণ বলে উঠল শচী মাতা মানুষ কখন কাঁদে জানো বলো কখন কাঁদে
ভক্তমন্ডলী মায়েরা বলছে ব্যাংকে টাকা রাখো কেন 9 বছর 10 বছরে ডবল হওয়ার জন্য। মানুষ কখনো কাঁদে বলে কোনো মানুষ যদি কোনো সৎ মানুষের বুকে ব্যথা দেয় ওই ব্যথাটা ব্যাংকের টাকার মতো ফিক্সড করা থাকে, সেই ব্যথাটা শেষ জন্মে ডবল হয়ে ফিরে আসে। শচীমাতা বলল আমি কারকে কাঁদিয়েছিলাম, তুমি ত্রেতা যুগে রাজা দশরথের দ্বিতীয় বউ ছিল, তোমার নাম ছিল কৈকেয়ী, তুমি রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিলে, কৌশল্যা মা তোমার কাছে কেঁদে কেঁদে বলেছিল কৈকেয়ী আমার রামকে বনবাসে পাঠাস না, তোর ছেলে ভরত রাজা হোক, তুমি জোর করে পাঠিয়ে দিলে। শোকাকুলা কৌশল্যা মাতা অভিসম্পদ দিয়ে বলেছিল ওরে কৈকেয়ী তুই যখন আমার এক জনম কাঁদালি আমি অভিসম্পদ দিলাম, তুই তিন জনম কাঁদালি। প্রথম জন্মে ভগবান শ্রীকৃষ্ণ তোর গর্ভে জন্মগ্রহণ করবে, কংসের কারাগারে সব কিছু দিয়ে দিয়ে যখন তোর কাছে কিছু থাকবে না তুই বলবি আমি আর দেব কি, নাম হবে তোর দেব কি। দ্বিতীয় জন্ম হবে তুই উড়িষ্যা রাজ্যের রাজা ইন্দ্রদুগ্নের স্ত্রী, একে একে 18 সন্তান হবে, একই রাতে রক্ত বমি উঠে মরে হবে, 20 ধামের 18 নালা তবু না যাবে তোর পুত্র শোকের জ্বালা। তৃতীয় জন্ম হবে তুই শচী রানী, একে একে 8খানা মেয়ে হবে, সব মারা যাবে, নবম গর্ভে অনন্ত নাগ হবে সে সংসার ত্যাগী হবে, দশম গর্ভে আমি কৃষ্ণ নিমাই নাম নিয়ে জন্মগ্রহণ করব, আমি তোমায় ছেড়ে চলে যাব, কাঁদালে কাঁদতে হয় এ কথাটা মিথ্যা নয়, মা গো আমি ক্ষমা করলেও কর্মফল কারোর ক্ষমা করে না। ভগবান বলছে অপরাধ কাউকে ক্ষমা করে না, ভগবান বলছে আমি সব ভার সই, অহংকারের ভার সই না। যেমন অহংকার হয়েছিল গান্ধারী, কখন অহংকারটা হলো ভালো করে শুনুন, দেখুন তো 2024-এর এই তত্ত্বটা কোনো কীর্তনিয়ার বদন থেকে শুনেছেন কিনা, কালীপ্রসন্ন মহাভারত ভালো করে ফলো করবেন। বলে অহংকার ঘটেছিল গান্ধারীর, কখন? যখন কুন্তী দেবীর প্রথম সন্তান জন্মগ্রহণ করল যুধিষ্ঠির, গান্ধারী গর্ভবতী ছিল, গান্ধারী বলল ওর ছেলে হবে হস্তিনার রাজা আর আমার ছেলেগুলো ভিকিরি হবে, এই বলে ও ছিল গর্ভবতী পেটে একটা মুগুর দিয়ে ঘা দিয়ে, যখন পেটে মুগুরের বাড়ি মেরেছে একটা রক্তের ডেলা বেরিয়ে এসেছে, ওই রক্তের ডেলাটা গোপনে লুকিয়ে রেখেছে, গোপনে লুকিয়ে রেখেছে। ভক্তমন্ডলী মায়েদের কাছে অনুরোধ বলুন তো গান্ধারীর কত পুত্রের মা ছিল বলুন? শত পুত্রের মা ছিল। আচ্ছা একটা মেয়ের দুটো বাচ্চা হলে ব্লাউজগুলো টেলার্সে পাঠাতে হয়, হ্যাঁ শরীরে জামা লাগে না, সেখানে 100খানা বাচ্চার মা হয় কেমন করে, ও ডিজাইন কেরম আছে? বলে গান্ধারী 100 বাচ্চার মা হয়েছিল, তত্ত্বগুলো শিখে নেন কেমন করে, ওই রক্তের ডেলা অহংকার করে পেটে মুগুর দিয়ে ঘা মারলো, ওই রক্তের ডেলায় 100 ফোঁটা হয়ে 100খানা বাচ্চা হয়েছিল। এখন কেমন করে হলো না? দুর্বাসা বলে একটা ঋষি কুন্তির বাড়ি সেবা দিতে আসে, আজ দুর্বাসা বলছে মা তুই আমার প্রতিদিন সেবা দিস, আজকের আমি রান্না করব, তুই পাত্র দিয়ে যাবি। মা বললো রেডি আছে, তাই মুনি রন্ধন করে কুন্তিমা পাত্র দিয়ে যায়, সর্বশেষ এক দ্রব্য রন্ধন করছে, বলছে মা এখন আমি এমন এক দ্রব্য রন্ধন করছি যার নাম পরমান্ন, এই পরমান্নের জন্য তুই আমাকে একটা উপযুক্ত পরম পাত্র দিবি। এবং বলি তো পরমান্ন মানে কি? পায়স, পায়স, হ্যাঁ এ শালা খিচুড়ি খেয়ে খেয়ে প্রত্যেক দিন খিচুড়ি করতে পারেন, এখন কমিটি খুব ভালো খাওয়া দেয় বাবা, কমিটির অনেক আন্তরিকতা রয়েছে। পরমান্ন বলছে মা তুই আমার এই পরমান্নের জন্য পরম একটা পাত্র দিবি। কুন্তি বলল সোনার পাত্র না, তামার পাত্র না, অষ্ট ধাতু না, এ জগতে যত ধাতু আছে সবার কথা বললো না। তখন কুন্তি বলল এত ধাতু বললাম আপনার পছন্দ হলো না, সোনার ধাতু বললাম, রূপর ধাতু, অষ্ট ধাতু, তামা, যত ধাতু ছিল সবার কথা বললাম পছন্দ হলো না, তাহলে আমার একটা পাত্র খালি আছে,
আমার হৃদয় মহাপাত্র খালি আছে, হৃদয় মহাপাত্র খালি আছে। দুর্বাসা মুনি বলতে পারলো, বুঝতে পারলো না, বলে মুনিবর আমার হৃদয় মহাপাত্র খালি আছে। এই বলে কুন্তিমা ব্লাউজের বোতাম খুলে দিয়েছে, 16 বছরের মেয়ে ব্লাউজের বোতাম খুলে দিয়েছে। দুর্বাসা মুনি বলছে, মা ফুটন্ত পায়স দাউ দাউ করে জ্বলছে, আমি কিন্তু সত্য সত্যই তোর বুকের মধ্যে ফেলে দেব। কুন্তি বলছে, আমি তো জামা খুলে দিয়েছি, আপনি ফেলে দেন। দুর্বাসা মুনি সেই বুকের মধ্যে ফুটন্ত পায়স নিয়ে যখন ঢালল, কুন্তি বলল, মুনিবর আপনি কি আমার বক্ষ দেশে শীতল বাড়ি নিক্ষেপ করলে? দুর্বাসা মুনি চমকে গিয়ে বলল, সত্যি তুই সাক্ষাৎ সতী নারী, যা মনের মতো বর চেয়ে নে। কুন্তি বলল, আমার তো গায়ে পায়স লেগে রয়েছে, আমি স্নান করে আসি গঙ্গা থেকে, এসে বর চাইব। আর গান্ধারী লুকিয়ে লুকিয়ে বিষয়টা দেখেছে। গান্ধারী বলল, এই সুযোগে আমি ঘোমটা দিয়ে কুন্তি সেজে আশীর্বাদটা নিয়ে পালিয়ে যাব। তা গান্ধারী ঘোমটা দিয়ে এসে বলছে, অরিষি এই আপনি আমার বরদের বললেন দেবেন না? দুর্বাসারী মনে মনে ভাবছে কুন্তি, কিন্তু কুন্তি নয় গান্ধারী, বলছে সনমা সনমা কুন্তি, আমি তোর তোর পরীক্ষায় সফল হয়ে আমি মুগ্ধ হয়ে প্রসন্ন হয়ে আমি এই আশীর্বাদ করলাম, তুই শতপুত্র জননী হবি, শতপুত্র জননী হবি, শতপুত্রের জননী। এইবার কুন্তি এসে বলছে, মনে আমার আশীর্বাদ দেবে না? মনি বললো, এই তো দিয়েছি, আমি আসিনি। তখন ধ্যানযোগে জেনে দেখলো গান্ধারী লুকিয়ে আশীর্বাদটা নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষি বলল, মা কুন্তি আমি ওরে বলেছি শতপুত্রের মা হবি, মা হবে। ওই যে তোর ওপর অহংকার করে 100 খানা ওই যে ওই রক্তের ডেলা বার করেছে, ওই রক্তের ডেলা 100 ফোঁটা হয়ে হবে ও 100 বাচ্চার মা, তোর আশীর্বাদ দিলাম, তুই হবি পঞ্চপুত্রের জননী, আর তোর পঞ্চপুত্রের হাতে ওই শতপুত্র নিতাই গৌর হরি বল হয়ে। তাই সেই বিষ্ণুপ্রিয়া দেবী শেষ দশা কি হয়েছিল জানো? এই বিষ্ণুপ্রিয়া দেবী একবার নিমায় ফিরে এলো লাস্টে অদ্বৈত আচার্যের ঘরে, সবাইকে দেখতে চেয়েছে, বিষ্ণুপ্রিয়াকে বারণ করেছে, কিন্তু মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করতে গভীর রাতে এসেছিল। গভীর রাতে এসে বলেছিল, বিষ্ণুপ্রিয়া তুমি কি চাও? বিষ্ণুপ্রিয়া বলল, আমার কিছু চাই না, তবে দেবে যদি দাও তোমার চরণের খরম দুখানি দামায় দাও। তাই মহাপ্রভু বলল, এই খরম দিলাম, আর বিষ্ণুপ্রিয়া মা আমার সেই খরম দুটি বুকে জড়িয়ে ধরেছে, ধরে একটা গান করেছিল, তাই না? কি গান করেছিল, তোমার চেনা গান আছে না? গু প্রাণ রমন হৃদি ভূষণ আমার হৃদয় রতন স্বামী, গো প্রাণ রমন হৃদয় রত স্বামী, আখির নয়ন মনে এসে গেছে, মা কিছু করার নাই, চিন্তামণি আবার যদি কখনো দেখা হয় হৃদয় কথা দিয়ে দিলাম তোমাদের মনোবাসনা পূর্ণ করে দেব। স্মৃতি তুমি আরামি ও গো অন্তর জামি, প্রাণ রম হৃদি ভূষণ হৃদয় রত দশামি, তুমি হৃদয় রত দশামি। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, গৌর প্রিয়ার মিলন এইখানে রহিল, গৌর প্রিয়ার মিলন এইখানে রহিল। এবার যত ভক্ত সবাই মিলে হরি হরি বলো, ভক্ত